সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সান চট্টগ্রাম সংলাপ দেখার জন্য আপনাদের সাথে আছে একে আজাদ দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চট্টগ্রামের রাজনীতি অর্থনীতি ব্যবসা বাণিজ্য শিল্প সংস্কৃতি সহ সমকালীন নানান বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকের আলোচনার বিষয় চট্টগ্রাম কাস্টমস ও বন্দরের জবাবদিহিতা এই নিয়ে আলোচনা করার জন্য আমরা দুজন বিশিষ্ট অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সাথে আছেন আমি পরিচয় করে দিচ্ছি অঞ্জন শেখর দাস যিনি পরিচালক চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আছেন জনাব শকতালী যিনি পরিচালক বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ তাদের দুজনকে বাংলা টিভি চট্টগ্রাম স্টুডিওতে স্বাগতম রাজস্বদের বড় একটি অংশ হচ্ছে চট্টগ্রাম বন্দর এবং চট্টগ্রাম কাস্টমস হাউস আমদানি পণ্য খালাস প্রক্রিয়া সহ বিভিন্ন সেবা গ্রহিতার এখনও ভোগান্তির শিকার হন এমন অভিযোগ রয়েছে আমি অঞ্জন শেখর দাস আপনাকে দিয়ে শুরু করতে চাই এই বিষয়টি নিয়ে যদি একটু বলতেন আসলে আমাদের যেভাবে গ্রোথ হচ্ছে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে ওইভাবে আসলে আমরা কাস্টমের জনবল আমরা এখনও ওইভাবে করতে পারিনি এখানে যে অটোমেশানের ব্যাপারটা আছে অটোমেশান এখনও আমার মনে হয় ওই পর্যায়ে আমরা আমাদের যাইনি এখানে মূল সমস্যাটা যেটা হচ্ছে আমাদের ধরেন ফাইল বিভিন্ন জায়গায় গিয়ে স্থবির হয়ে যাচ্ছে কারণ আমার একজন এসি একজন জেসি কমিশনার কমিশনার সাহেব যে কোনো একটা ব্যাপারে ধরেন কোনো দুর্নীতি দমন গুরু থেকে বা কোনো জায়গা থেকে বা কোনো একজন ইনফর্মার বলল যে এই ফ্লাইটে সিগারেট আসতেছে এই কন্টেনার ইয়ে আসতেছে এখন উনি সব সময় ওনাদেরকে মিটিংয়ে ডাকতে হয় এখন ধরেন যখন মিটিংয়ে ডাকতেছে উনি যে কাজটা করবেন উনি যে সময় দিয়ে ফাইলটা একটু দেখবেন ওই সময়টা ওনারা পাচ্ছেন না যার ফলে গিয়ে স্থবিরতা তো আছে আমি এত বছর পরেও আসলে সুশাসনের কথা বলা হয় ওখানে বিশেষ করে দুই প্রতিষ্ঠানের সমন্বয় নিয়ে আমরা দেখেছি যে সম্প্রতি চট্টগ্রাম চট্টগ্রামে একটি সভা করেছে দুদক কমিশনার তিনি এই ব্যাপারে একটা সমন্বয় কমিটি গঠনেরও একটা নির্দেশ দিয়েছেন তো এখানে আমি একটা সরাসরি আপনাকে প্রশ্ন করি সেটা হচ্ছে যে স্পিড মানির এখানে একটা কথা বলা হয় এটি কি এখনও চলমান আছে বা বিদ্যমান আছে আমরা আসলে স্পিড মানি নিয়ে বেশি কথা বলতে চাই না এখন ধরেন এটা সবাই জানে এটা আপনিও জানেন আমিও জানি আমাদের যে দুদুকের যে মাননীয় কমিশনার সাহেব ছিলেন উনি একসময় এখানের কমিশনার ছিলেন উনিও জানেন এখানে স্পিড মানিটা কি স্পিড মানি নিয়ে আসলে ব্যবসায়ীরা তেমন কোনো শঙ্কিত না এটা হলো এটা একটা ধরেন একটা ট্রিপস স্পিড মানিটা বলতে আমরা যেটা বলি আমি আপনাকে খুশি করলাম ইটস এ ফর মিনিমাম থিং বাট আমরা যেখানে কষ্ট পাচ্ছি ধরেন আমার একটা কনসাইনমেন্ট আমি ইম্পোর্ট করলাম কোনো জায়গা থেকে কেউ বলে দিল যে এখানে দৈবচয়ন হচ্ছে বা এখানে কোনো ইনফরমেশানটা দিয়ে দিলো সাথে সাথে আপনার বিন লক হয়ে গেলো সব কিছু লক হয়ে গেলো এখন লক হওয়ার পরে যে পরিস্থিতিটা সৃষ্টি হচ্ছে এটাকে কমপ্লিটলি হান্ড্রেড পারসেন্ট এক্সামিন করে যখন আপনি আনবেন আপনি সব কিছু ঠিকই দেখতেছেন ওখান থেকে স্যাম্পল যাচ্ছে যে আমাদের টেস্টিংয়ে এখন আমরা সক্ষম এই টেস্ট করার জন্য নাম্বার ওয়ান নাম্বার টু আমার যদি সন্দেহ থেকে যায় আবার ওইখানে টেস্ট টেস্ট নিয়ে আমার কোনো কথা না এরপরে আমাদের মান্ধাতা আমলে যে প্রসেসগুলো রয়ে গেছে দেখেন ফাইলগুলা সব কিছু ক্লিয়ার হয়ে আসলো টেস্টিং থেকেও বললো যে হ্যাঁ এভরিথিং ওকে এরপরে আপনি যাবেন যে আবার ব্যাঙ্কে তদন্ত করার জন্য আবার এলসি যেখানে এলসি ওইটা অনলাইনে হয়ে গেছে ওখানে আবার আমি ব্যাঙ্ক চেক করার কোনো দরকার তো এখানে আমি মনে করি না তারপর যেটা হলো যখন এসি এসি থেকে ডিসি ডিসি থেকে কমিশনার এইভাবে ভাগে ভাগে ফাইলগুলা মানে প্রসেস হয়ে আসতে যে সময়টা যাচ্ছে আপনি স্পিড মানে দিয়েছেন হয়তো পাঁচশো টাকা এক হাজার টাকা ইটস এ মিনিমাম কিন্তু এই যে ডিলে এটার জন্য আপনার ব্যবসায়ীদের যে কষ্ট হচ্ছে এই যে আপনার ড্যামারেজ চার্জটা আসতেছে ইটস আনবিলিভেবল আমি যদি এটা ইয়ে দিয়ে করি আপনার ওই যে আমার যদি ব্যাঙ্কিং ফাইন্যান্স থাকে আমার স্পিড মানে আমি এক হাজার টাকা দিলাম পাঁচশো টাকা দিলাম ইস নো ম্যাটার এটা নিয়ে আমরা ব্যবসায়ীরা আসলে কোনো কথা বলতে চাই না কিন্তু আমি যদি এই কনসাইনমেন্টটা দশ দিন পরে ক্লিয়ার করি বারো দিন পরে ক্লিয়ার করি আমার ধরেন এক কোটি দুই কোটি টাকা বা দশ পনেরো কোটি টাকার একটা ইনভেস্টমেন্ট যদি এখানে থাকে ব্যাংকের যে ইয়েটা খুঁজতেছে আমি তো এটা ইম্পোর্ট করে ওইটাকে আমি সলভ করতে পারতেছি না ওইটা সেল করতে পারতেছি না আমি ফাইন্যান্সের যে রিসাইক্লিং ওইটা তো আমি করতে পারতেছি না আমরা ওইখানেই কষ্ট পাচ্ছি অনেক গুরুত্বপূর্ণ আসলে কথা বলেছেন আমি আপনাকে জনাব শখতালে আপনার কাছে আসছি সেটা হচ্ছে যে সার্ভার ত্রুটি নিয়েও কিন্তু অনেক অভিযোগ রয়েছে যে প্রায় সময় এটা নিয়ে একটা অভিযোগ আপনাদের আছে পাশাপাশি যে অ্যারালো পদ্ধতিতে কাজ এখনো হয় এরকম একটি অভিযোগ আছে বিষয়টি যদি একটু খোলাসা করতেন ইদানিং কাস্টম হাউজে সার্ভারের কারণে এই যে আমার ব্যবসায়ী বন্ধু চেম্বারের সম্মানিত পরিচালক যে অভিযোগ করেছেন ডিলে ডিলেটার প্রধান এখন অন্যতম একটা কারণ হয়ে যাচ্ছে সার্ভার যেটা মাননীয় দুদক কমিশনার সাহেব কিন্তু ওই দিন বক্তব্যে বলেছেন আপনি খেয়াল করেছেন কি না জানি না উনি নিজেও সার্ভার কার্যক্রমের জন্য যে কাজের অগ্রগতি ব্যাহত হচ্ছে সেটা ওনার নলেজেও আছে এবং কাস্টমার সব কর্মকর্তাবৃন্দও জানেন কিন্তু এটা জবাবে আমরা তেমন সদুত্তর পাই না কারণ এটার রেশ বোধ ওই আপনার ইলেকট্রনিক্স বা যারা সফটওয়্যার করেছেন এসআই কোদা এসআইকোডা ওয়ার্ল্ড এসআই কোদাতে যেটা তো তাদের এখনো পর্যন্ত সার্ভার কার্যক্রমটা সম্পূর্ণ আমরা যেভাবে কার্যক্রম পাওয়ার কথা সেটা পাচ্ছি না যার জন্য অনেক সময় ডিউটি দিতে যাবে সার্ভার হচ্ছে না অ্যাসেসমেন্ট করতে যাবে সার্ভারের জন্য অ্যাসেসমেন্ট বন্ধ থাকে তো সেটা আমাদের কাস্টম কর্তৃপক্ষ বলেন যারা স্টেক হোল্ডার আছে তারা বলেন তারা অসহায় তা আমি আশা করব আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আবেদন জানাবো সেদিকে যদি আমরা নজর দেই অহেতুক ড্যামারেজ এবং ব্যবসায়ীদের আমাদের যে কার্যক্রম ব্যাহত হচ্ছে আমরা যে কষ্ট পাচ্ছি সেটা লাঘব হবে যে নিয়ে আজকের অনুষ্ঠান আসলে আমরা এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে যদি অন্তত এই সমস্যাগুলোকে আমরা নির্ধারণ করি আমার মনে হয় সেখানে গভর্নমেন্টের পলিসি মেকাররা নজর দেওয়া উচিত তারা না এসেও কাস্টমসে এসব অনুষ্ঠানের মাধ্যমে যদি সমস্যাগুলো তারা খতিয়ে দেখে তাহলে সমস্যার সমাধান হবে কারণ এটা একটা বড় সমস্যা না কিন্তু এটা পলিসি মেকারদের কানে যদি যায় এনবিআর থেকে উদ্বেগ না হয় সে সার্ভার কেন হবে না যে সার্ভারের কারণে উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে যে ড্যামারের চার্জ আমি বন্দরে দিচ্ছি সেটা আমার দেশে থাকছে কিন্তু আমি একদিন একটা কথা বলেছিলাম যে ড্যামারের চার্জটা আমি শিপিং এজেন্টে দিচ্ছি সেটা তো আমার দেশের বাইরে চলে যাচ্ছে আপনি শিপিং এজেন্টের ড্যামারির চার্জ কিন্তু আমাদের এখানে কিছু পার্সেন্টেজ কমিশন থাকে আরগুলো কিন্তু প্রিন্সিপাল নিয়ে যায় একটা কন্টেইনারের ভাড়ার জন্য অনেক সময় দেখেছি কন্টেইনার সে মূল্যে কেনা পাওয়া যায় সে পরিমাণ ড্যামারের চার্জ আসে সুতরাং আমাদেরকে যদি দেশাত্মবোধ থাকে সবাইকে মিলে চিন্তা করতে হবে শিপিং এজেন্ট যে চার্জগুলো আমরা দিয়ে দিচ্ছি সময় ক্ষেপণ তো হচ্ছে সেটা আমার দেশের বাইরে ডলারে চলে যাচ্ছে সুতরাং আমরা সবাই যদি আপনি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আলাপ করছেন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমি বলবো না আমরা দোষারোপ করতে চাই না আমরা দোষারোপে না গিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে যদি আমরা সমাধান করি তাহলে আমরা উন্নয়নের দিকে যেতে পারবো কারণ বাংলাদেশ এখন স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে অলরেডি হয়ে গেছে ধন্যবাদ জানাই আমরা গর্বিত বাট এই স্যাটেলাইটের যুগে যদি আমি বলি সার্ভারের কার্যক্রমের জন্য কাস্টমে কাজ করতে পারছে না সেটা কিন্তু আবার লজ্জার বিষয় হয়ে যাবে আমরা আশা করছি যে সার্ভার ত্রুটি চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ এই জিনিসটা তারা সারিয়ে তুলবেন তো আমি চট্টগ্রাম বন্দরের দিকে যাবো চট্টগ্রাম বন্দর দিকে যাওয়ার আগে আমি দুজনের কাছে সংক্ষেপে একটু জানতে চাইবো যে যে কাস্টমসের লোকবল সংকট নিয়ে কিন্তু কথা আছে তো এ ব্যাপারে আসলে কি লোকবল সংকটে আপনাদের কাজে কোনো ব্যাঘাত সৃষ্টি হয় এখন তো আসলে অটোমেশনের যুগ আপনার এখন ধরেন পরবর্তী প্রজন্ম আমরা যদি বলি আমাদের যে সন্তানরা আমাদের যে নেক্সট জেনারেশান যারা আসতেছে এরা আসলে এরা তো আপনার অনেক অ্যাডভান্স আমাদের থেকে অনেক অ্যাডভান্স বলবো এটার কারণ এখন ওদেরকে যদি আমরা ঠিকমতো ট্রেন করতে পারি ওদেরকে যদি আমরা ঠিকমতো মতো মোটিভেট করতে পারি তাহলে আমার মনে হয় আমাদের যদি দেশপ্রেম থাকে তাহলে আমার মনে হয় আমরা অনেক এগিয়ে যেতে পারবো লোকবল সংকট আপনি একটু বলেন লোকবল সংকট আসলে আছে এটা মিথ্যা কথা নয় লোকবল সংকট আমাদের শুধু কাস্টমসে না প্রতিটি পর্যায়ে আমাদের লোকবল সংকট আছে থাকবে সেই পর্যায়েও কাস্টমস কিন্তু কাজ করে যাচ্ছে কাজের ব্যাপারে কাস্টমসের যে ওয়ার্কিং আওয়ার ওয়ার্কিং আওয়ারের বাইরেও কাজ করে এটা সত্য কথা লোকবল সংকট যে কোনোভাবে আমরা ফয়সলা করছি কিন্তু লোকবলের চেয়েও সমস্যা হয়ে দাঁড়ায় আজকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে একটা দৃষ্টি আকর্ষণ আপনার করব। আপনারা যদি মিডিয়ার মাধ্যমে এটা সলভ করতে পারেন অনেক সময় আপনি দেখবেন শনিবার কাস্টম উইল রিমেইন ওপেন বাট কাস্টম খোলা থাকলো। আমার একটা পেপার অ্যাসেসমেন্ট হলো আমি ডেলিভারি দিতে গেলাম ডেলিভারিতে বন্দরও খোলা রাখলো কিন্তু শিপিং এজেন্টের কোনো অফিস খোলা নেই তাহলে ওই শনিবারে আপনার কার্যক্রম শুধু শিপিং এজেন্টের জন্য সেই কার্যক্রমটা বন্ধ থাকে শুক্রবার সার্কুলার দিয়ে আপনি খোলা রাখলেন ব্যবসায়ের মালটা চলে যাওয়ার জন্য এই যে বিগত এক সপ্তাহ একটা বন্ধ পড়ে গেল হঠাৎ বিভিন্ন কারণে থার্সডে ফ্রাইডে মাঝখানে একটা হলিডে আবার মাঝখানে খোলা দীর্ঘ একটি ছুটি ঈদের আমেজে চলে কাটালাম আমরা কিন্তু সেখানে ফ্রাইডে কিন্তু একদিন খোলা ছিল বাট কাজ করতে গিয়ে আমরা দেখেছি সমন্বয় ছিল না কাস্টমসের সাথে পোর্টের সাথে রিলেটেড সবাইকে যদি খোলা রাখা হয় জোর দিচ্ছে হ্যাঁ তাহলেই কিন্তু ওটা ইফেক্টিভ হবে খোলা রাখাটা অনেক সময় বারোটার সময় চারটার সময় ডিও আসলো সন্ধ্যার সময় ডেলিভারি দেওয়া গেল না কারণ দিকে শিপিং এজেন্ট বন্ধ করে চলে আসলে সমন্বয়ের কাছে আসছি সেটা হচ্ছে যে এই যে ক্রমবর্ধমান যে আমদানি রপ্তানির চাপ চট্টগ্রাম বন্দরে আসলে কি আপনি কি মনে করেন একজন বন্দর ব্যবহারকারী হিসেবে সামলাতে পারছে চট্টগ্রাম বন্দর বন্দরের চাপটা তো বন্দর কর্তৃপক্ষ আসলে সামলানোর কোনো ব্যবস্থা তো এখানে নেই মাননীয় প্রধানমন্ত্রী টোয়েন্টি ফোর আওয়ার চালানোর জন্য যে নির্দেশনা দিয়েছেন আসলে আমাদের যেভাবে ইম্পোর্ট এক্সপোর্ট আমদানি রপ্তানি সব দিকে যেভাবে গ্রোথ হচ্ছে ওইভাবে তো কাস্টম বা আপনার বন্দর ওইভাবে তাদের সক্ষমতা অর্জন করেনি আপনার কাছে আবারও ফিরে আসছি সুপ্রিয় দর্শক নিতে হচ্ছে ছোটো একটা বিরতি বিরতির পর আবারও ফিরে আসবো সুপ্রিয় দর্শক বিরতির পর আবারও ফিরে আসলাম অঞ্জন শেখর দাস আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম আপনাকে বলেছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার এখন ইম্পোর্ট এক্সপোর্ট অপারেশন এগুলো সব কিছু চলতেছে কাস্টমও চলতেছে এবং বন্দরের কার্যক্রমও চলতেছে বন্দরের আসলে কর্মকর্তা কর্মচারী তাদেরকে আমি ধন্যবাদ জানাব আমরা আসলে যেভাবে এ দেশ ডেভেলপ হচ্ছে আমরা ল্যাস ডেভেলপমেন্ট কান্ট্রি থেকে উন্নয়নশীল দেশ উন্নয়নশীল দেশ থেকে এখন উন্নত দেশে যাব ওটার সাথে সামঞ্জস্য রেখে তারাও কিন্তু কাজ করতেছে চেষ্টা করতেছে কিন্তু এখানে প্রবলেম যেটা হয়ে গেছে দেখেন দুই সালের পর থেকে চট্টগ্রামে কোনো একটা জেটি তৈরি হয়নি এখানে আমাদের তেরোটা ওই জেনারেল জেটি আছে তারপর এন সিটি তারপর সি এগুলো নিয়ে আমরা চলতেছি এরপরও প্রবলেম যেটা ধরেন চারটে গ্রেন টিকেন ছিল চারটার মধ্যে দুইটা গ্রেন টিকেন খারাপ এখন গ্রিনটি ক্রেন যদি না থাকে তাহলে আপনি অপারেশনাল সক্ষমতা তো অর্জন করতে পারছেন না আপনার কন্টেইনার যদি ওই যে গিয়ারলেস ভ্যাসেল যদি এখানে এসে কন্টেনার হল এগুলোকে আপনি তো স্থাপিং করতে পারছেন না এখন আমাদের আসলে উন্নত মানের আদি যেটা বলবো আমি ওগুলা ওগুলা মানে যত তাড়াতাড়ি সম্ভব সংযোজনের এখন প্রয়োজন হয়ে গেছে আমরা এখন যদি আপনাকে বলি লালদিয়া টার্মিনাল কন্নফুলি টার্মিনাল এগুলোর ব্য টার্মিনাল পরবর্তী ধাপে আসতেছে তাও আসতেছে আমি বলতেছি এখন আপনি যদি লোকেশানটা দেখেন লালদিয়া টার্মিনাল আর কন্নফুলি টার্মিনালের যে কাজগুলো হচ্ছে আমরা সবাই জানি এটা দিয়ে আমাদের অনেক অনেক কিছু মানে সমাধা হবে ক্যাপাবিলিটি বাড়বে কিন্তু আপনি যদি ইনল্যান্ড আপনার ওই যে কানেকটিভিটি তৈরি করতে না পারেন ওখানে আমাদের এয়ারপোর্টটা রয়ে গেছে তাহলে আপনি ওইখানে বন্দর করতেছেন পোর্ট করতেছেন কন্টেনার টার্মিনাল করতেছেন এগুলা এগুলো আপনার ইয়ে কীভাবে হবে মানে ওই যে এগুলার সক্ষমতা কীভাবে বাড়বে এটা কি আপনি কীভাবে দেখছেন সিদ্ধান্ত গ্রহণের দীর্ঘসূত্রিতা কিংবা মন্ত্রণালয়ের দূরদর্শিতা এভাবে কি আমি বলতে পারি না আমি আসলে ওইভাবে বলতে চাই না জিনিসটা এটা যেই থাকুক এখানে আমাদের নৌপরিবহন মন্ত্রণালয় আছে তারপর ধরেন গভর্নমেন্ট আছে এখানে আমাদের আরও একটু এগিয়ে আসতে হবে আমরা তো এখন পদ্মা সেতু করতেছি এখন পদ্মা সেতুটা আমাদের এটা একটা অস্তিত্বর ব্যাপার এটা একটা আমাদের কি বলে অ্যাচিভমেন্টের ব্যাপার এটা একটা গুড ব্যাপার মানে আমাদেরকে বিদেশের কাছে বড় করে দেখানোর জন্য একটা বিশাল একটা ব্যাপার বিসাইড দ্যাট এটাকেও কিন্তু আপনার প্রায়োরিটি বেসিসে নিতে হবে না হলে আপনার যে লাইফ লাইন আমাদের যে টোটাল বাংলাদেশের নাইনটি নাইনটি টু পার্সেন্ট ইম্পোর্ট এক্সপোর্ট এখান দিয়ে হচ্ছে এটা তো টোটাল বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি আমি এটাকে প্রায়োরিটি দিতেই হবে এটা এটা শুধু চিড়াঙের জন্য না এটা টোটাল বাংলাদেশে আপনি আপনি বিষয়টি কীভাবে ব্যাখ্যা দিবেন হ্যাঁ আমি আমার বন্ধুবার বলেছেন ওই যে প্রায়োরিটি আমাকে যেই সরকার পরিচালনা করুক যে মন্ত্রণালয়ে থাকুক আপনি যখন একটা ব্যবসা করবেন আপনি ব্যবসার প্রধান মাধ্যম যেটাতে ইনকাম হয় সেটাকে কিন্তু আমরা বেশি এমফাসাইজ করি প্রায়রিটি ওটাকেই দিই গার্মেন্টস ব্যবসা যখন রমনমা চলবে আমার বন্ধু বড়েরা তখন কোঠা থেকে শুরু করে সবাই গার্মেন্টসের সাথে আজকে আমরা গার্মেন্টস এই পর্যায়ে এসেছি এসেছি সেই প্রায়োরিটির জন্যই সবার একটা বাংলাদেশে একটা বার্নিং কেস ছিল গার্মেন্টস 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 যার জন্য আজকে বাংলাদেশে পর্যায়ে এসেছে সুতরাং আমি যদি আমার বন্দরের যে সক্ষমতার কথা বলেছেন বন্দর হচ্ছে আমার এক্সিস্টিং ইনকামের পথ বাংলাদেশের প্রধান আয়ের উৎস সেই বন্দরে কেন ডেফিসিট থাকবে বন্দরকে সক্ষমতায় রেখে আমার অন্য প্রায়োরিটিতে যেতে হবে যেহেতু ওটা সোর্স অফ ইনকাম আমার আমার সোর্স অফ ইনকাম আরেকটা করলে শুরু হবে সেই পর্যায়ে আমি বলবো এখন প্রায়োরিটি দিয়ে যে পায়রা বন্দর করা হচ্ছে পায়রা বন্দরের চেয়ে প্রায়োরিটি ছিল কিন্তু এই যে বলা হলো আপনার লালমা লাল লালদিয়া লালদিয়া এই যে আপনার বে টার্মিনাল দীর্ঘদিন ধরে বে টার্মিনালের কাজ হচ্ছে না এটা আমরা যতটুকু আপনি আমি অনেক বন্দর দেখেছি ভূমি অধিগ্রহণ নিয়ে একটা জটিলতা যে জটিলতা আমি জটিলতা শুনতে চাই না ইনকামের কাজে প্রধান আয়ের উচ্ছে এটা বানিয়ে শুরু হতে হবে এই যে সরকারই থাকুক আমার যেখানে একদিনে আমার কোটি কোটি ডলার আমার ক্ষতি হবে এই যে আজকে কেন যানজটের জন্য শিপ আসবে না মানুষ ক্যালকাটা বন্দরকে চালু করতে পারছে না আর চট্টগ্রাম বন্দরে পাঁচ দিন দশ দিন পঁচিশ দিন পর্যন্ত বাড়তিংয়ে থেকে এখনও শিপ আসছে এটা কিন্তু আমাদের সৌভাগ্য তাহলে আমার কি করতে হবে যাতে ক্লায়েন্টরা কষ্ট না পায় আজকে সিঙ্গাপুর বন্দর দিয়ে পৃথিবীর একজন ধনী দেশ সেই সুযোগ তো আমারও আছে সেটা আমাকে কাজে লাগাতে হবে এখন আমার কথা হচ্ছে আমি কি এখন পায়রা বন্দর কখন ইনকাম দেবে সেই জন্য অপেক্ষা করবো নাকি এখন যে আমার আয় আসছে সেই আয়ের থেকে আমি ব্যাহত হব সেই আয়ের থেকে আমি বঞ্চিত হব সেটা আমাকে নির্ধারণ আমরা কিন্তু আপনাকে আর একটু বলব ওইখানে আমি একটু বলতে চাই আমরা ধরেন এই যে আউটারে জাহাজগুলো পরে থাকতেছে আমাদের লাইটারের জাহাজে লাইটারের জাহাজে স্বল্পতা আমরা বাল্ক কনসাইনমেন্টগুলো যেগুলো আসতে সেগুলো ঠিকমতো আনস্টাফিং করতে পারতেছি না কন্টেনার এটা তো কন্টেনার ভেসেলের কথা বলছি আবার আপনার বাল্ক ভেসেল যেগুলো এগুলো প্রায় পঁচিশ দিন তিরিশ দিন আউটার থেকে যাচ্ছে আপনি দেখেন একটা ভেসেল যখন বাইরে থাকে অ্যাবাউট এইট টু টেন থাউজেন্ড ইউএস ডলার পার ডে আমাদেরকে কিন্তু ড্যামারেজ দিতে হচ্ছে এটা ফাইনালি একটা কনসাইন একটা মানে যে জাহাজ যদি আউটার এরকম পনেরো দিন বিশ দিন এক মাস থাকে রেগুলার আমরা কিন্তু এই ডলারগুলো দিচ্ছি এটা মানে আমরা হয়তো বুঝতে পারতেছি না আমাদের যে এই যে আমাদের শ্রমিকরা বিদেশে কাজ করতেছে তাদের আর্নিংসগুলো এখানে আসতেছে আমরা এক্সপোর্ট করে যে ইয়েটা করতেছে ফরেন আর্নিংসগুলো আসতেছে কিন্তু এই সেম টাইম ওই যে মানে চোখের অন্তরালে আপনি এখন আন্ডার টেবলের কথা বলতেছেন মানে কাস্টমের আন্ডার টেবল আরেকজনের আন্ডার টেবলের কথা এটা আন্ডার টেবল থেকেও কিন্তু বড় ডেঞ্জারাস জিনিস যে ডলারগুলো বিদেশে চলে যাচ্ছে আপনার অর্থনৈতিক সক্ষমতা আমরা খারাপছি আপনার এই যে প্রধানমন্ত্রী একশোটা ইকোনমিক জোন করতেছেন ধন্যবাদ ওনাকে দেশ এগিয়ে যাওয়ার সাথে সাথে ওনার দর দূরদর্শী নেতৃত্বের জন্য আমরা ধন্যবাদ জানাই আমরা আরও এগিয়ে যাব কিন্তু এই যে ডলারগুলো বিদেশে চলে যাচ্ছে আপনি এখানে ইনভেস্টমেন্ট কোথার থেকে করবেন এখানে যে আমাদের আমরা যারা এন্টারপ্রাইনার আছি আমাদের সক্ষমতা দিন দিন চলে যাচ্ছে আপনি যদি প্রফিট করতে না পারেন আপনি যদি এখানে ইনভেস্টমেন্ট করার মতো ইনকাম করতে না পারেন তাহলে তো এখানে ইনভেস্টমেন্ট হবে না অনেক কিছু চলে আসছে আপনারা চট্টগ্রাম বন্দরের কথা বলেছেন ওই 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 চট্টগ্রাম বন্দরের একটি কথা আপনি সম্পূর্ণ করতে না আমি আপনার বন্দরকে যদি সক্ষমতা বাড়াতে চাই যে জনবল আছে এই জনবল দিয়ে যে কাজ তারা করছে তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য কারণ পৃথিবীর কোনো বন্দরে জাহাজ থেকে নামানো এবং আবার পণ্য বিভিন্ন ডেস্টিনেশন ডেলিভারি দেওয়া একসাথে করা সম্ভব হয় না চট্টগ্রামে এখনও ম্যানুয়ালি সেটা চলছে অনেক সময় জাহাজের কাজের জন্য এদিকে বন্দরের অভ্যন্তরে ডেলিভারি কার্যক্রম ব্যাহত হয় সকালবেলা একটা কন্টেইনার যদি বন্দরে নামে সেটা রাত্রে তিনটা তারপরের দিন সকালেও ডেলিভারি হয় সুতরাং বন্দরকে বন্দরের সক্ষমতা বাড়ানোর জন্য পলিসি লাগবে বন্দরের ইনফ্রাস্ট্রাকচারকে চেঞ্জ করতে হবে এখানে বন্দর কর্তৃপক্ষ কিছু করতে পারবে না স্টেক হোল্ডাররাও কিছু করতে পারবে না সেক্ষেত্রে সংশ্লিষ্ট সরকার মন্ত্রণালয়কে সচেষ্ট হয়ে আশা করি যথাযথ ব্যবস্থা আমরা দুজনেই পোশাক শিল্পর সাথে জড়িত তো আলোচনায় পোশাক শিল্প আপনি পোশাক শিল্পের উপর অনেক গুরুত্ব দিয়ে একটা কথা বলেছেন সেই হিসেবে আমি ওই আলোচনায় আসি সেটা হচ্ছে চট্ট বিজিএমির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে করা অভিযোগও করা হয় অনেক সময় যে আমরা ল্যাপসাপোর্টে চলে যাচ্ছে পোশাক শিল্প এই বিষয়টি আপনি আপনাকে দিয়ে আমি শুরু করি এই বিষয়টি আপনি কীভাবে ব্যাখ্যা দিবেন কেন আপনারা এই লাইফ সাপোর্টের কথা আসছে কেন এটা আসলে বিজেপির থেকে বলা হয় লাইফ সাপোর্ট এটা আমি বলবো এটা সত্য এটা বাস্তব শুনেন আমরা যখন ইম্পোর্ট করি আমার আমরা কিন্তু আমাদের র মেটেরিয়ালগুলো এটা পুরোটাই আমরা ধরেন অলমোস্ট বিদেশের উপর নির্ভরশীল আমাদের দেশে কোনো কটন নেই আমাদের ফ্যাব্রিকগুলো অ্যাক্সেসরিজ অলমোস্ট অ্যাক্সেসরিজ অবশ্যই আমরা সক্ষমতা কিছুটা অর্জন করেছি কিন্তু ফ্যাব্রিকের ক্ষেত্রে যখন আমি বলি অলমোস্ট এগুলো বিদেশ থেকে আসতেছে এখন আপনি দেখেন আমার ভিয়েতনাম যে আমার প্রতিযোগিতা যারা আছে কম্বোডিয়া যে প্রতিযোগী যারা আছে ওরা ওদের র মেটেরিয়ালগুলা আপনার ভেসেল গিয়ে পৌঁছল ওরা ডেলিভারি পাচ্ছে এখন আমাদের হচ্ছে কি কনজেশনের জন্য দশ দিন পনেরো দিন আউটারে পরে থাকতেছে এখানে ধর ধরেন ট্রান্সশিপমেন্ট হয়ে সিঙ্গাপুর হয়ে আসতেছে কলম্বো হয়ে আসতেছে অলমোস্ট সিঙ্গাপুর দিয়ে আসে এখন কোনো কারণে যদি এই কনজেশনের জন্য আপনি একটা লে কানেকশান না পায় তাহলে ওইটা দশ দিন পনেরো দিন দেরি হয়ে যাবে এখন আপনার লিড টাইম বায়ার এখন আপনি যদি ভেলুড বায়ারের কাছে যান ভালো বায়ারের কাছে যান আপনি ভেলু অ্যাডেড কাজ করতে যান তাহলে ওরা ওদের টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ওরা আপনাকে লিড টাইমটা খুব ইম্পর্টেন্ট আপনি দেখেন আমাদের এখানে বেতন অনেক কম বাংলাদেশে চাইনা স্যালারি স্ট্রাকচার দেখেন অনেক বেশি লিভিং স্ট্যান্ডার্ড তাদের বেশি ওই জন্য বেশি এখন ওরা এখনও আপনার পৃথিবীর মধ্যে এক নম্বর মানে রপ্তানিকারক আমরা এখনও চাইনার কাছে তো আমরা কোনো দিনেই যেতে পারবো না এটা তো বিশাল দেশ বিশাল পপুলেশনের টোটাল এক্সপোর্ট ভলিউম অনেক বেশি আমরা এরপরও সেকেন্ডে আসি কিন্তু আমরা যে লাইফ সাপোর্টে যাচ্ছি এটা তাকে কেন বলতেছি দেখেন আমি একটা অর্ডার নিলাম ধরেন দশ হাজার ডজন একটা অর্ডার বা পনেরো হাজার ডজন একটা অর্ডার আমার ধরেন লিড টাইম যেটা ম্যানুফ্যাকচারিং টাইমটা হলো ধরেন হয়তো এক মাস এখন পনেরো দিন আমি ওখানে সক্ষমতা হারিয়ে ফেলছি ইয়েতে রয়ে গেছে আপনার ওই যে কন্টেনার জাহাজে রয়ে গেছে বন্দরে রয়ে গেছে আউটারে রয়ে গেছে এটা ক্লিয়ার করে এনে আমি যখন ফ্যাক্টরিতে আনবো তখন না আমার এটা ম্যানুফ্যাকচারিংয়ে যাবে আচ্ছা তাহলে তো আমি সক্ষমতা ওইখানে হারিয়ে ফেলছি ওই জন্য একটা সংক্ষেপে বলেন একই প্রশ্ন আপনার কাছে না উনি ওই যেটা আসল কথা সেটা বলেছে এই যে বলছেন এখানেও বন্দর জড়িত কিন্তু ম্যানুফ্যাকচারিং উনি ইম্পোর্ট উনি করছেন কিন্তু বন্দরের জন্য বা কাস্টমারের জন্য যদি দেরি হয় হি ইজ সাফারিং দ্যাট ইজ অলসো এই যে আপনি আজকে বন্দর নিয়ে আলোচনা করছেন এই বন্দরের সক্ষমতাই এখানে জরুরি যাতে করে উনি লিড টাইমটা পায় যাতে কনজেশন না হয় আপনি তো উত্তর পেয়ে গেছেন অনেক বড় ধাক্কা একটা কথা আমি এখানে বলতে চাই আমাদের যে বর্তমান বন্দর যে আছে আমরা কিন্তু এটা আসলে আপনারা জানেন সবাই জানেন এই যে বেসেলগুলো এখানে ঢুকতেছে মানে বন্দরে আসতেছে আমাদের জেটিতে আসতেছে জোয়ারের সময় আসতেছে বাটার সময় কিন্তু এখানে কোনো কাজ নাই এগুলো আপ আবার যখন জোয়ার আসবে তখন এটা আবার রিলিজ হয়ে যাচ্ছে এখন যদি আমরা এখন যদি আমরা ব্যাটার মিলেলে হাত দিতে না পারি ইটস এ ভেরি রিক্স ইনাও ব্য কাজে হাত দেওয়া কিন্তু এটা 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 ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা আমি বলবো আপনাকে মানে আপনি বেটার মিনারের উপর বেশ জোর দিতে দ্রুত পাশাপাশি জেটিগুলোর উপরও তো আসলে জোর দেওয়া দরকার না বেটার মিনার হলে তো কেন নতুন জেটি আসবে নতুন জেটি আসবে নতুন জেটি আমি দুজনের কাছে সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে ইন্ডিয়াকে ট্রানজিট দেওয়ার কথা আমরা দীর্ঘদিন ধরেই ধরে শুনে আসছি দীর্ঘদিন দীর্ঘ ধরে এখন নতুন একটা যোগ হয়েছে সেটা হচ্ছে নেপাল রপ্তানির সুবিধা চাই এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে তার প্রস্তুত যেখানে ইন্ডিয়ার বিষয়টি এখনো আমরা সুরাহা হয়নি বলে জানি তো সেক্ষেত্রে আবার নেপালকে যে সুবিধা দেওয়ার জন্য বন্দর প্রস্তুত বলছে যেখানে আমাদের আভ্যন্তরীণ সমস্যাগুলো আছে তো সেক্ষেত্রে আসলে এটা কি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সম্ভব এই বিষয়টি আপনি যদি বলেন আমাকে বলার জন্য আমি বলবো এটা তো এখন ধরেন পৃথিবী হলো গ্লোবালাইজেশনের যুগ এখন আমরা এখন আমরা ছোট ঘরের মধ্যে না এক সময় গ্রাম ছিল শহর ছিল দেশ ছিল এখন এটা কিন্তু এটা কিন্তু আর ওই সংকীর্ণ মন হলে আপনার চলবে না আপনার আমাদের ব্যবসায়িক রিলেশন বাড়াতে হবে আমি নেপালের কথা বলবো নেপাল একটা ছোট দেশ নেপালের ট্রানজিট এটা বড় ব্যাপার না ইন্ডিয়া যে সেভেন সিস্টার নিয়ে যে ট্রানজিটের ব্যাপারটা বলতেছে আপনার কানেক্টিভিটি যদি আপনি বিল্ড আপ করতে পারেন আমি ওখানে তাদেরকে ফ্যাসিলিটি দিই আমার কোনো অসুবিধার তো কোনো কিছু নাই আপনি দেখেন ওই যে সিঙ্গাপুর আমি প্রশ্নটা ছিল এরকম যে চট্টগ্রাম বন্দর প্রস্তুত কিনা পারবে কিনা বা সক্ষমতা আছে কিনা অবশ্যই পারবে আপনার ব্যয় টার্মিনাল হোক ক্যাপাবিলিটি বাড়ুক ক্যাপাসিটি আপনি অবশ্যই পারবেন আমার এই বিষয়ে আপনার চট্টগ্রাম বন্দরের ট্রানজিট তো ব্যবসা আমি তো আপনাকে প্রথমেই বলছি বন্দরের জন্য বন্দরে ব্যবসা করার জন্য অনেকে অফার করছে এখন বন্দর এটা করা উচিত অর্থনীতির জন্য ভারতের ট্রানজিট বলেন নেপালের ট্রানজিট বলেন সেটা তো আমাদের লাভ আমাদের ইনকাম সোর্স তো সেই ইনকাম সোর্স করার জন্য আপনি যে বলছেন প্রস্তুত কিনা সেটা কর্তৃপক্ষ জানবে কিন্তু আমরা যেটা দেখি এই যে আপনাকে বললাম আজকে যদি বে টার্মিনালের যে সময় প্রস্তাব করা হয়েছিল তখন যদি বে টার্মিনাল হয়ে যেত আজকে যদি আরেকটা বন্দর হয়ে যেত শুধু নামার জন্য আরেকটা ডেলিভারির জন্য আজকে যে সমস্যার কথাগুলো এখানে উঠছে সেই সমস্যাগুলো থাকতো না এবং চট্টগ্রাম বন্দরকে নিয়ে একটা সুনাম বহির্বিশ্বে হতো যেমন ধরেন এখন চট্টগ্রাম বন্দরের রাস্তা যেটা সেটা কিন্তু আমাদের এয়ারপোর্ট রোড ও সেটা স্টিল মিলের রোড সেটা ইপিজেট এর রোড সেটা সিপিজেটের এর রোড মানে একটা রাস্তার সমস্ত চট্টগ্রামের অর্থনীতির কর্মকাণ্ড একটা রাস্তা দিয়ে না শকত ভাই দেখেন আপনার এই যে

করতে গিয়ে আলোচকটা চট্টগ্রাম বন্দরের সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রিতা যন্ত্রপাতি সংকট চট্টগ্রাম কাস্টমস হাউসের সার্ভার ত্রুটি নিয়ে আলোচনা করেছেন আলোচনা করেছেন গার্মেন্টস সেক্টর এবং ট্রানজিট নিয়েও আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ব্যাপারে নজর দিবেন দেশ এবং দেশের বাইরে যারা এই অনুষ্ঠানটি দেখেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি